আসসালামু আলাইকুম ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও সরকারি এবং বেসরকারি স্কুল দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি তো আপনারা যারা আপনাদের বাচ্চাদের জন্য অ্যাপ্লাই করবেন বিভিন্ন স্কুলে আজকের ভিডিওটি আপনাদের জন্য তাই পুরো ভিডিও নাটেন সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা সকল উত্তর পেয়ে যাবেন ওকে তো ফার্স্ট হচ্ছে সরকারি স্কুলে ভর্তি দু হাজার পঁচিশ তো পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিদ্যালয় হতে কোনো ভর্তি ফর্ম বিতরণ করা হবে না আপনারা অনেকেই চলে যান স্কুলে গিয়ে বলেন যে আমরা ভর্তি আবেদন ফর্ম দিতে এটা হচ্ছে বিদ্যালয় থেকে কোনো ভর্তি ফর্ম দেওয়া হবে না ভর্তি ফর্মটি আপনাদের অনলাইনে মাধ্যমে ডট টেলিটক ডট কম ঢুকে আপনাদের আবেদনটি সম্পন্ন করতে হবে তো আবেদন শুরু হবে বারো এগারো দু হাজার চব্বিশ আবেদন চলবে তিরিশ এগারো দু বিকাল পাঁচটা পর্যন্ত আপনাদের এই সময়ের মধ্যেই আবেদনটি সম্পন্ন করতে হবে তো দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি হচ্ছে একশত দশ টাকা এর সাথে হচ্ছে ভর্তির আবেদন ফি এর জন্য আপনারা দশ টাকা হচ্ছে এক্সট্রা লাগবে টোটাল একশো বিশ টাকা করে আপনাদের পেমেন্ট করতে হবে সো এখানে কিছু বিষয় সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে যে প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদন সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয়ে চয়েস দেওয়া যাবে অর্থাৎ হচ্ছে আপনারা একটি থানায় পাঁচটি স্কুল একসাথে চয়েস দিতে পারবেন কিন্তু আবেদন ফি কিন্তু একই থাকবে একশো দশ টাকায় ফি থাকবে ওকে সো এইভাবে আপনারা যখন আবেদন করবেন আপনারা হচ্ছে দেখবেন খেয়াল যে একটি থানায় আপনার পাঁচটা স্কুল আছে কিনা যদি পাঁচটা স্কুল পছন্দ থাকে তাহলে আপনার একটি আবেদনে পাঁচটি স্কুল চয়েস দেবে আপনারা কিন্তু একাধিক আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা চাইলে দশটি বিশটি ত্রিশটি আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনারা শুধুমাত্র এই সুবিধা পাবেন সেটা হলো একটি থানার মধ্যে সর্বোচ্চ পাঁচটি স্কুল চয়েস দিতে পারবেন যদি পাঁচটি স্কুল একই সাথে পছন্দ মতো না হয় তাহলে আপনাদের আবার আলাদাভাবে আবেদন করতে হবে তো আলাদাভাবে আবেদনের ফি হচ্ছে একশো টাকা করে অর্থাৎ আপনারা যতগুলো আবেদন করবেন অর্থাৎ একটি আবেদন আপনারা যতগুলো চয়েস দিবেন তো প্রতিটি আবেদনপত্রের জন্য আপনাদের আলাদাভাবে একশো দশ টাকা ফি জমা দিতে হবে ওকে তো এরপর হচ্ছে বয়সীমা প্রার্থী বয়সীমা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পহেলা জানুয়ারি শিক্ষা তারিখ অনুযায়ী সর্বনিম্ন হচ্ছে ছয় বছর হতে হবে অর্থাৎ ছয় বছরের বেশি হতে হবে কারো বয়স যদি পাঁচ বছর এগারো মাস তিরিশ দিনও হয় তাহলেও সে অ্যাপ্লাই করতে পারবে না অবশ্যই প্রার্থীর বয়স ছয় বছরের উপরে হতে হবে যারা প্রথম শ্রেণীতে ভর্তি করবেন তারা বয়স লাগবে হচ্ছে ছয় বছর প্লাস যারা ক্লাস টুতে ভর্তি করবেন তাদের লাগবে সাত বছর বা এইভাবে একটা করে ক্লাস ভাবে এক বছর করে পারবে অর্থাৎ ছয় থেকে সাত সাত থেকে আট আট থেকে নয় নয় থেকে দশ এইভাবে বয়সটা কাউন্ট করা হবে তো বয়সটা হিসাব করা হবে পয়লা জানুয়ারি দু হাজার তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হচ্ছে ছয় বছর প্লাস হতে হবে ওকে তো এটা হচ্ছে সরকারি স্কুল এবং আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া আছে আমার দোকানের লোকেশন যারা আমার দোকান থেকে অ্যাপ্লাই করতে চান অবশ্যই আমার দোকানে চলে আসবেন এবং ফোন নাম্বার যোগাযোগ করতে পারবেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আবেদন দেখতে পাচ্ছেন যে আবেদন শুরু হবে বারো তারিখে আবেদন শেষ হবে তিরিশ তারিখে এবং আবেদন করার পর আপনাদের এই টাকাটা পেমেন্ট করবেন সেটা শুধুমাত্র টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পেমেন্টটি সম্পন্ন করতে হবে এস এর মাধ্যমে টাকা পাঠাতে হবে এছাড়া অন্য কোনো ওয়ে নেই শুধুমাত্র এস মাধ্যমে টাকাটি পাঠাতে হবে তো দুইটি এস এম এস দিতে হবে এবং আপনাদের আবেদন করতে যে সকল ডকুমেন্টস লাগবে বাচ্চার জন্ম নিবন্ধন লাগবে অনলাইন কপি একটি ছবি লাগবে যে ছবিটা হতে হবে তিনশো বাই তিনশো পিস অনেকে আপনারা ছবিটা রেডি করতে পারেন না যে কারণে আবেদন করতে পারেন না সেই জন্য যদি ছবি রেডি করতে সমস্যা হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন এবং ছবিটি পাঠিয়ে দেবেন আমি আপনাদেরকে সেই ছবিটা তিনশো বাই তিনশো করে আপনাদের ব্যাক করে দেবো ওকে সো এরপর হচ্ছে আপনাদের অবশ্যই আবেদনটি নির্ভুলভাবে করতে হবে কোন তথ্য ভুল দেওয়া যাবে না এবং জন্ম অনলাইন কপি লাগবে তো আপনারা তথ্য ভুল দিতে পারবেন না যদি ভুল তথ্য প্রদান করেন সেক্ষেত্রে পরবর্তীতে যখন চান্স পাবে তার আবেদনটি বাতিল বলে গণ্য হবে ওকে সো দেখতে পাচ্ছেন এসএমএস পাঠানোর নিয়ম হচ্ছে ফার্স্ট এসএমএস পাঠাতে হবে আপনারা যখন আবেদন করবেন একটি আবেদনপত্র পাবেন সেই আবেদনপত্রে ইউজার আইডি লেখা থাকবে তো ফার্স্ট দেখতে পাচ্ছেন জিএসএ স্পেসে আইডি পাঠাবেন ওয়ান সিক্স ত্রিপুট নাম্বারে এস এম এস টি পাঠাতে হবে সেকেন্ড এসএস হচ্ছে জিএসএ স্পেস ইএসসির একটি পিন নাম্বার পিন নাম্বারটি আপনার ফার্স্ট এসএমএস দেওয়ার পর আপনার মোবাইলে একটি পিন নাম্বার চলে আসবে সেই পিন নাম্বারটি বসিয়ে দেবেন বসিয়ে সেন্ড করলে হয়ে যাবে আপনাদের পেমেন্ট সম্পন্ন হয়ে যাবে ওকে সো এইভাবে পেমেন্টটি করতে হবে সো এরপর দেখি হচ্ছে আমরা বেসরকারি স্কুল তো বেসরকারিগুলো সেমভাবেই করতে হবে তা আপনাদের শুরু হবে বারো তারিখে আবেদন শেষ হবে তিরিশ তারিখে সরকারি বেসরকারি সেম ভাবে আবেদন করতে হবে শুধুমাত্র লিঙ্কটি আলাদা আপনার জিএসআর গেলেই দেখতে পাবেন যে দুটি লিঙ্ক আছে একটা সরকারি স্কুল একটা হচ্ছে বেসরকারি স্কুল তো আপনারা যেটাতে আবেদন করবেন যদি সরকারিতে আবেদন করেন সেক্ষেত্রে সরকারি ক্লিক করবেন আর যদি বেসরকারিতে আবেদন করেন সেক্ষেত্রে বেসরকারি ক্লিক করবেন যখন আবেদন শুরু হবে আমি দেখাবো যে কিভাবে আবেদন করতে হবে এছাড়াও স্ক্রিনে আমার হচ্ছে দোকানের ঠিকানা দেয়া আছে আপনারা আমার দোকানে চলে আসবেন আমি আবেদনটি করে দেবো সঠিকভাবে নির্ভুলভাবে আবেদনটি করে দেবো সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য